চীনে প্রতিদিনই নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে ভাইরাসটির উৎপত্তি স্থল হুবেই প্রদেশের উহান পরিণত হয়েছে ভুতুড়ের শহরে উহানসহ দেশটিতে বসবাসত কোনো বাংলাদেশে এখনও আক্রান্ত না হলেও উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা দ্রুত নিরাপদে দেশে ফিরতে দূতাবাস সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশিরা চীনের হুবেই প্রদেশের উহান শহরে বাস করেন প্রায় সাড়ে তিনশো বাংলাদেশি এই শহরই নতুন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হওয়ায় সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে সব গণপরিবহন ও বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে চীন সরকার এতে ক্যাম্পাসের আশেপাশে বেশিরভাগ সুপার শপ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশি কোন স্টুডেন্ট চাইলেও দেশের বাইরে যেতে পারছেন না এবং মোটামুটি সবাই গৃহবন্দী অবস্থার মধ্যে আছে এদিকে বেশি কয়েকদিন এটা হলে খাবারের এক ধরনের সংকট দেখা দিতে পারে আমরা চেষ্টা করছি ডরমেটরির ভিতরে থাকার বা বাসায় থাকার যে যেভাবে থাকে সাবধানতা অবলম্বন করছি যাতে এই রোগটা আমাদের না হয় চরম উৎকণ্ঠায় দিন পার করছেন উহান ছাড়াও চীনের অন্যান্য শহরে বসবাসরত বাংলাদেশিরা দ্রুত দেশে ফিরতে চীনে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তারা এখান থেকে বের হইতে পারছি না আর এখানকার আশপাশের দোকানপাট সব বন্ধ এই কারণে আমরা যে খাবার বাড়ির থেকে মানে সেফলি যে আর কি কোনো কিছু কিনে আনবো সেটার কোনো ওয়ে নাই সবাই খুবই মানে উদ্বিগ্ন জিনিসটা নিয়ে কারণ এটা আমরা কোনোভাবেই কোনো কিছু মানে চিন্তা করে পারতেছি না কি করবো এখন বর্তমানে যদি বাংলাদেশের গভর্নমেন্ট অথবা বাংলাদেশের চাইনিজ দূতাবাস যদি বিষয়টাকে আরও যদি গুরুত্ব সহকারে দেখে তাহলে মনে হয় ভালো হবে চীনে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান মাসুদুর রহমান বলেছেন আটকা পড়া শিক্ষার্থীদের জন্য চব্বিশ ঘন্টার হটলাইন সেবা চালু করা হয়েছে সিচুয়েশনটা এখন আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে এখানে প্যানিক সৃষ্টি করা কিংবা নিজেদের মধ্যে এখন ফিশন তৈরি করা বা একটা নিজেদের মধ্যে রিলেশনশিপটা বজায় রাখা এটা খুব জরুরি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনফরমেশন ডিসেমিনেট করা নিরাপদে বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত উহানে আটকে পড়া বাংলাদেশের শিক্ষার্থীদের সাটল বাসের মাধ্যমে শহরের বড় শপিং মলগুলো থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার আহ্বান জানান মাসুদুর রহমান জামান মন্ডল ডিবিসি নিউজ ডেস্ক দিকে চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যারা ফিরতে চান তাদের দেশে আনার ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি অন্যদিকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনার পর করোনা ভাইরাস রোধে দেশের বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টে বসেছে মেডিকেল টিম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রাখাউরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ ডেস্ক কাজ শুরু করেছে জেলা সিভিল সার্জন মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন চেকপোস্ট দিয়ে চীন থেকে কেউ দেশে আসছে কিনা তা দেখা হচ্ছে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত চেকপোস্ট এবং দিনাজপুরের হিলি চেকপোস্টে বসানো হয়েছে মেডিকেল টিম তবে ভারত থেকে আমদানি পণ্য আনা ট্রাক চালক এবং হেলপারদের স্বাস্থ্য পরীক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ফিরতে চান তাদের দেশে আনার ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্টেটাসে তিনি এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান চীন সহ অন্তত বারোটি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও বাংলাদেশে এখনও আক্রান্ত হয়নি কেউ সরকার করোনা ভাইরাস নিয়ে সতর্ক রয়েছে এটি প্রতিরোধে বিশেষ স্ক্যানার মেশিন বসানো হয়েছে এছাড়া চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন গণমাধ্যমের খবর অনুযায়ী চীনের রুহানে আটকে পড়েছেন প্রায় পাঁচশো বাংলাদেশি শিক্ষার্থী চীন সহ কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন ইমিগ্রেশন পয়েন্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়